نبی آمار فرماتے ہیں واما صحابہ کرام رام حضرات نبی آدم علیہ السلام انہاں اللہ پاک دنیا پرتم نبی کرے پاٹھیے چلین او واما صحابہ رام اللہ پاک حضرات نبی آدم صفی اللہ علیہ السلام کے پرتم نبی کرے نہ پاٹھیے اے سبائی سنچن ঠিক আছেন তো নাকি বিলকুল সহি হ্যায় তো সর্বপ্রথম আল্লাহ পাক নবী আমার ফরমাচেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক প্রথম নবী করে না পাঠিয়ে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে যদি আল্লাহ পাক পাঠাতেন আদম আলাইহিস সালামকে না পাঠিয়ে আমাকে যদি পাঠাতেন হুজুর বলছেন বাবারা মনে রেখো এই লক্ষ 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 নবী রাসূল পয়গম্বরগণেরা যারা দুনিয়ায় এসেছিলেন কোন নবী কোন রাসূল কোন পয়গম্বরের দুনিয়ায় আসার প্রয়োজন হতো না হতো না হতো না একাই আমি নবী মুহাম্মাদে মুস্তাফা দুনিয়ার প্রথম থেকে নিয়ে ইন্না সাআতা লা রাইবা ফিহি কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ একাই যথেষ্ট হয়ে যেতাম একাই যথেষ্ট হয়ে যেতাম কোন নবী কোন রাসূল কোন পয়গম্বরের আসার প্রয়োজন হতো না একাই আমি যথেষ্ট হয়ে যেতাম আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ নবী আমার ফরমাচ্ছেন বাবারা আল্লাহ পাক যদি আমাকে প্রথম পাঠাতেন من النبيين والصديقين يا الله باكي لوكو لوكو نبي رسول پیغمبر بارگنرا سবাই বেলায়েতে নবুয়াত থেকে মাহরুম হয়ে যেতেন আহা সবাই মাহরুম হয়ে যেতেন আল্লাহ পাক যেহেতু আরহামুর রাহিমিন তে আল্লাহ পাক কোন নবী কোন রাসূল কোন পয়গম্বরকে মাহরুম না করে সকলের আগে আমাকে নবী করা সত্ত্বেও নবীত্ব দেওয়া সত্ত্বেও আল্লাহ পাক সকল নবীদের শেষে তোমাদের মাঝে আমাকে আল্লাহ পাক ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন 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 আল্লাহ আমাকে তোমাদের মাঝে সকলের শেষে রাহমাতাল লিল আলামিন করে পাঠালে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হুজুর বলছেন আমি একাই যথেষ্ট হয়ে যেতাম যাক অনেক কথা ভাই আমার আমার হুজুরের সম্মান আপনারা বহু শুনেছেন এটা বানিয়াড়া গ্রাম তো নাকি হ্যাঁ কোন মৌলবি আছে যে আসেনি এই গ্রামে যে আসেনি সে মৌলবি না আমিও ভালো বুঝি বাপরে বাপ বানিয়াড়া মানে খুব হিজাব করে কথা বলার ব্যাপার আছে তা থাক আমার পীরের দোয়া রয়েছে না আপনাদের মা বাপের দোয়া নেই আমার সঙ্গে চলেন হেসে গেলে দুটো কথা বলি কি সেই থেকে বসে রয়েছে গোমরা এই হেসে গেলে পাঠান তো ভাই আমার আল্লাহ এই সমস্ত নবী রাসূলগণ যারা আল্লাহ পাক যাদের ঘরে দুনিয়ায় পাঠিয়েছিলেন ভাই এই একটু আগে কোনো কথা বলে নবী কাদের বলে জানেন এইটাকে শিক্ষিত আর কি নবী কাদের বলে তারা কি অন্যরকম দেখতে নাকি একটুখানি বাংলা বাংলি বলে নি আর আপনারা কেউ গাজা গেজি করবেন এদিক ওদিক করবেন না ধ্যান লাগিয়ে শুনবেন একদম পরিবেশ এখন এত রাত বাজে এদিক ওদিক করেন না বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে একটুখানি বলে নি নবী কাদের বলে জানেন বাংলায় বলে এক কথায় নবীরা আমাদেরই মতো আমাদের যেরকম দুটো হাত দুটো পা আমরা শরীর কিন্তু তারা আমাদের মতো সাধারণ মানুষ নয় খাস করে আমার রাসূলে মকবুল বলুন না জোরে সুবহানাল্লাহ নবীদের টোটাল জিন্দেগিটা সে সংসার জীবন কি বলে পারিবারিক জীবন এক কথায় এ টু জেড
যত আছে আমাদের বেঁচে থাকতে যা করতে হয় না নবীদেরও করতে হয়েছে। নবী আলাইহিস সালামদের টোটাল জিন্দেগিটা ছিল আল্লাহর হুকুমে মোড়া। আমরা কথায় কথায় বলি না কাজ নেই চল চাকে আস, একটু বলি চলে গেলে না, অত সস্তা আল্লাহর নবীরা আল্লাহর হুকুমের বাইরে একটা পা কদম তুলতে পারতেন না। সে বিয়ে শাদি করা বলেন, কোন জায়গায় যাওয়া বলেন, আসা বলেন, কিছু কাজ করা বলেন, কোন কথা বলা বলেন, আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত স্টপ হয়ে যায়। এই হচ্ছে নবী। আরেকটু খোলামেলা বলি, কার কথা বলি, জানা কথাই বলি। আল্লাহ বললেন কোরবানি দাও, কি কোরবানি? ছেলে কোরবানি, তাই তো? এই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি শুনেন, কি কোরবানি? ছেলে কোরবানি। তাই তো, তাই। আর আমাদের কোরবানি কিরকম? বাপরে বাপ, একা সাতটা গরু দিতে পারি, তিনি সাতের মধ্যে নাম লিখিয়েছে, মানে সাতজন মিলে একটা দিচ্ছে। আর সে একটা গরু কিনবে কত হাট না ঘুরছি ভাই, যাতে দুটো পয়সা কম হয়, যাতে দু পয়সা কম হয়। আল্লাহ বলেন কোরবানি দাও ছেলে, ঠিক আছে, আল্লাহ আপনি যখন বলেছেন তাই হবে। আগুনের মধ্যে ফেলে দিলেন, তাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ছিল না, কতদিন ছিল? 40 দিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু বোঝানোর জন্য এক মিনিট, নমরুদের আগুন, নমরুদের আগুন তো নাকি দেখবেন, জিব্রাইল আমিন ফেরেশতা এসে বলছেন আল্লাহ পাকের নবী এখনো আপনি খলিল হতে পারেননি, তখন ছিলেন ইব্রাহিম নবী, আল্লাহ পাক আপনাকে ইব্রাহিম খলিল বানাবেন, বন্ধু বানাবেন। অতএব নমরুদের আগুনের মধ্যে এখন আপনি, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। নমরুদের আগুনে আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা এসে বললেন ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ এটা দুনিয়ার মানুষের কাছে আগুন হতে পারে, নমরুদের আগুনের কুণ্ডলি হতে পারে, লেকিন আল্লাহ পাক আপনার জন্য এই আগুনের কুণ্ডলিটাকে ইবাদত খানকা শরীফ দরবার শরীফ করে দিয়েছে। আপনি 40টা 40টা দিন থাকবেন, এর মধ্যে 40 দিন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, 40 দিন পরে আল্লাহ পাক আপনাকে খলিলুল্লাহ উপাধি দেবে, মজবুত হয়ে যাবেন। যাক, ওসব কথা আলোচনা করে এলাম, দরিয়া কথা। আল্লাহর নবীরা হচ্ছেন আল্লাহর হুকুমে মোড়া। তো আল্লাহ পাকের দুনিয়াতে যত নবী, যত রসুল, যত পয়গম্বর এসেছিলেন ভাই, সমস্ত নবীদের মধ্যে যে গুণ ছিল, আমার হুজুরের মধ্যে আল্লাহ পাক সমস্ত গুণের হকদার করেছিলেন, অধিকারী করেছিলেন, সমস্ত গুণ দান করেছিলেন, আরো অতিরিক্ত গুণের অধিকারী ছিলেন আমার রাসূলুল্লাহ একা। বলুন না জোরে সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মধ্যে যে গুণ, যেমন সাদামাটা কথা বললে আপনারা বুঝতে পারবেন কার কথা বলবো, একটা জানা কথা বলি। ইউসুফ জলেখা শুনেছেন না? ইউসুফ জলেখা শুনেছেন? এই শুনেছেন না তো হ্যাঁ না কেন, যে শুনিনি তারা তুলে দাও, সে সরতাই না। ইউসুফ জলেখার অস শুনিনি সে একটা। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন না দেখতে? খুব সুন্দর, কত সুন্দর জানেন? قال رسول الله صلى الله عليه وسلم انا مليح واكي يوسف سبيح হাদিস পাস হুজুর বলেছেন انا مليح আমি নবী হলাম লাবণ্যময়ী, ও আকি ইউসুফ সাবিহুন আমার ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সাদা পরিষ্কার,
اما جان حضرت عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ থেকে حدیث پاک টা এসেছে নবী আমার বলেছিলেন বাবারা আল্লাহ পাকের দুনিয়ার একটা সৌন্দর্য আছে সারা পৃথিবীর একটা সৌন্দর্য আছে তাই না নবী আমার বলেছিলেন तमाम পৃথিবীর রূপ সৌন্দর্যের অর্ধেক অর্ধেক حضرت نبی یوسف علیہ السلام کا اللہ دان کرے چلین تمام پرتیبی روپ شوندر جو کے اللہ دنو بھاگے بھاگ کر لے جامن ہوئے اور دیکھ دنیا پہ چلو اور دیکھ نبی یوسف علیہ السلام کا اللہ دان کرے چلین ای جننے نبی یوسف پر نامے بولا ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ یوسف جمیل اللہ ابراہیم خلیل اللہ لا اله الا الله আদম সফি উল্লাহ ইব্রাহিম বলেন 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 খলিল উল্লাহ মুসা কালিম উল্লাহ নূহ নবী উল্লাহ লেকিন ইউসুফ নবীর নামে অনেকে জানেন না ইউসুফ জামিল উল্লাহ বলুন না জোরে সুবহানাল্লাহ ইউসুফ জামিল উল্লাহ পৃথিবীর অর্ধেক রূপ সৌন্দর্যের আল্লাহ অধিকারী করেছিলেন اما جان عائشہ صدیقہ اللہ نبی کے بولے چلین یا رسول اللہ یا حبیب اللہ حضور بیادی معاف کربین ہمیں جانا جن میں بولچی حضور ہمیں جدی نہ جانتے چاہیے جگت جانتے بار بینا حضور اللہ رسول کے بولچی اما جان بولے چلین حضور اکبر کی بولبین اپنی امار نبی اپنی امار شعب اپنی بیشی سندور نا نبی یوسف علیہ السلام بیشی سندور چلین আমার নবী একটু মুস্কি হাসলেন সুবহানাল্লাহ বললেন না হুজুর একটু মুস্কি এসে বলেছিলেন আয়েশা যথাযথ প্রশ্ন করেছো তবে শুনে লাও নবী ইউসুফের রূপ সম্পর্কে আর কি বলবো এতটুকু শুনে লাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিসসালামকে সত্যই মহান রূপের অধিকারী করেছিলেন তবে হ্যাঁ যারা নবী ইউসুফের রূপকে দেখেছে ইউসুফের রূপ সৌন্দর্যকে দেখেছে মনে রেখে দাও আয়েশা তারা নবী ইউসুফের রূপ সৌন্দর্য দেখে না দেখে না দেখে না তারা আসলে আমি রাসূলুল্লাহ আমার নূরে মুহাম্মাদীকেই দেখেছে একটু জোরে বলো সুবহানাল্লাহ ও বিবি আয়েশা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য আমি রাসূলুল্লাহ আমারই মোবারক নূরের চমক আমি ইউসুফ জলে কাজ করতে আসিনি কিন্তু এই করে পড়ে দেবেন এরা নবী দিবস করছে না ইউসুফ জলে কাজ করলে পড়ে দেবে না লাইন আছে একটা কত হলো না জি আমার পেয়ারা ভাই আপনার দুটোকে লিখছেন না তো অনেকে ঘুমোচ্ছে মনে হচ্ছে ওই তো ঘুমোচ্ছে ও پیارا بھائی ہمارا حضرت نبی یوسف علیہ السلام ایسے جو کل آر ایک لائن باری دی آر ایک لائن آر ایک بولی اچھا اپنے نے شنے چین جولائے کا یوسف جولائے کا نا جولائے کا ما جولائے کا شای باندو بھی دیر کا چھے کی والے سوری دیس لینا اور پھول دیس لینا کیٹے کھاور کتا بولے چلینا سب پھول کرے چلے تو کی گا چلا ہاتھ آمول کرے بچلا حضرت جولائکہ اما جان یوسف پر روپ لابننے پاگو لینی جولائکہ اور باندھوی را سوکی را شبائی بلچے جولائکہ جانش مان شرمان تھا کہنا تو یک یوسف پر جنہ جا کلی شارا دنیا میں کان لگی چیش لوگ چھیچی کچھ لوگ چھیچی کچھ یامون ہوئے بولے چھے جولائکہ راز رانی شیش آپ بھولے گئے شیش ইউসুফের প্রেমে পাগল হয়ে পড়েছো লোক ছিচি করছে জানিস খবরটা কি তুই কান লাগিয়ে দেখ বানিয়াড়া রঘুনাথপুর দেগঙ্গা সব একই খবর এই বলবো জানে ওরে হেসে গেলে বলছি আম্মা জান জোলাইকা বলেছিলেন রে সখীর দলেরা বান্ধবীর দলেরা তোরা যদি আমার বন্ধু
নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আযাশার কাওকাবা ওয়াস শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কে সখীরা বান্ধবীরা তোরা তো বলছিস তোরা যদি আমার বন্ধু ইউসুফ কে দেখতিস তোদের জবান বন্ধ হয়ে যেত জবান বন্ধ হয়ে যেত বলে রাখ কত বড় বড় কথা অত চলে না তো চল চল তো চল পরীক্ষা হোক লে একটা করে চাকু লে আর একটা করে ফল লে আমার বন্ধু তো তোরা দেখিস নি ইউসুফকে তো দেখিস নি আমার বন্ধু আছে তোরা সব লাইন দিয়ে দাঁড়াবি চল্লিশ চল্লিশ আশি জন সখী বান্ধবী আশি জন চল্লিশটা এক লাইনে আর এক লাইনে চল্লিশ জন প্রত্যেকের হাতে সোরা দিলেন আর কি বলে ফল দিলেন আমার বন্ধুকে আসতে বলবো সেই সময় তোদের ফল কাটার হুকুম দেবো ও ফল কেটে তোরা খেয়ে নিবি ও কারোর ভাগ দিতে হবে না বিরাট কত বলছিল হ্যাঁ হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে আসার কথা বললেন আহা আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্যে মোহিত হয়ে যে হযরত আম্মা জান জুলাইকার বান্ধবীরা কেউ ফল কাটতে সক্ষম হলো না বরং তফসিরে কেতাবে লেখা কেউ বা আঙুলে সোরা চালায় কেউ বা কবজিতে কেউ বা কনুইতে অনেকে বাহুতেও মেরে দিস জানি না কোথায় দাদা 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 দাদার করে রক্ত খুন বইতে লাগে প্রতিটা হযরতে জুলাইকার প্রতিটা সখী বান্ধবীদের কাপড়গুলো রক্তে খুনে লালে লাল হয়ে যায় রক্তে রঞ্জিত হয়ে যায় দাদা 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 দাদার করে খুন বইতে লাগে লেকিন কসম আল্লাহর হযরতে জুলাইকার বান্ধবীরা সখীরা কেউ তা বলতে পারে না কখন আঙুলটা কেটে পড়ে গিয়েছে কখন কি বলে হাতে সোরা চালিয়েছে কেউ তা বলতে পারে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ও রাসূলের সাহাবায়ে কেরামেরা হযরতে জুলাইকা এবং তার সখীরা জুলাইকার সখীরা বান্ধবীরা হযরত নবী ইউসুফকে দেখে তারা সেই দিন হাত কেটেছিল আল্লাহর কসম ওই দিন ওই সময় হযরতে নবী ইউসুফ আলাইহিসসালামের পরিবর্তে 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 ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল এই সুবহানাল্লাহ বাড়ি যে বলবে নাকি আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ও আমার নবী সাহাবীরা হযরতে জুলাইকা এবং তার বান্ধবীরা জুলাইকার সখীরা নবী ইউসুফের পরিবর্তে 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 ওই জায়গায় ওই দিন ওই সময় যদি আমার নবী রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে তারা দেখতো আল্লাহর কসম জুলাইকার সখীরা বান্ধবী সেই দিন নবী ইউসুফকে দেখে তারা আঙুল কেটেছিল হাত কেটেছিল আল্লাহর কসম আর ওই দিন ওই সময় যদি তারা আমার রাসূলুল্লাহকে দেখতো তারা তাদের সোরাকে নিয়ে কলিজায় মেরে মেরে কলিজায় মেরে মেরে কলিজা কেটে কাবাব করে ফেলতো জুলাইকার সখীরা হাত কেটেছিল ইউসুফকে দেখে আমার নবীকে যদি তারা দেখতো তারা তাদের সোরাগুলো কলিজায় মেরে মেরে কলিজা কেটে কাবাব করে ফেলত আল্লাহ তাহলে সব থেকে বেশি সুন্দর কে আমাদেরই নবী বলুন না জোরে সুবহানাল্লাহ আরো ছিল আমি সংক্ষেপ করলাম আমি ইউনুস এটাই বলতে চাইছি তমাম নবীদের মধ্যে যে গুণ একা আমার হুজুর টোটাল গুণের অধিকারী হয়েছিলেন ইহা তাকে আরো বেশি অধিকারী ছিলেন বলুন না জোরে সুবহানাল্লাহ আপনাদের অসুবিধা নেই তো
জি আর একটা কথা তো বলে দিয়ে যাই একটু ধৈর্য ধরে টুকটুক করে শুনেন আর কি করা যাবে এরা তো সেই মানে ভারী না করে তুলল না মানে শুধু বলতে হুজুর বসো ভাই আমার আর একটা জানা কথা বলি নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না আপনারা নবী দাউদ আলাইহিস সালাম না কি ছিল বলো তো ওনার গুণ খুব খুব কি এলহান স্বর্গ স্বর গলা স্বর নবী দাউদ আলাইহিস সালামের এত এলহান আল্লাহ ওনাকে দান করেছিলেন উনি যে মসজিদে খুতবা দিতেন জবুর তেলাওয়াত করতেন জবুর শরীফ ওনাকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন জবুর শরীফ ওয়া তাইনা দাউদ জাবুর কুরআন পাক তো নবী দাউদকে আল্লাহ জবুর শরীফ দিয়েছিলেন নদীর কিনারায় জবুর শরীফ তেলাওয়াত করলেন মাসেরা পর্যন্ত নদীর কিনারায় কানকো লাগিয়ে তারা নিজেদেরকে ভুলে গিয়ে নবী দাউদের এলাহানে তারা মোহিত হয়ে গেল পাখিরা দাঁড়িয়ে যেত বাতাস পর্যন্ত দোল খেত জি নবী দাউদ আলাইহিস সালাম কা আল্লাহ এত এলহান দিয়েছিলেন এত গলার স্বর আল্লাহ ওনাকে দান করেছিলেন আল্লাহ জান্নাতীরা জান্নাতে যাবে এই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো সবাই সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই আমরা জান্নাতে যাব না তো যাবে কার বুঝে না তো আমরাই যাব পাগল কি মরস্থ কি সারা দিন খেটে কুটে কষ্টের শরীর তাও এখানে বসে আছে কি আরে আমার পীর মুফতি আজম মেজলা হুজুর কে রহমাতুল্লাহ বলতেন বাবা এটা জান্নাতের মজলিস আসে কারা বসে কারা জান্নাতি যারা জোরে বলুন না সুবহানাল্লাহ জান্নাতি মাহফিলে বসে কারা জান্নাতি যারা আমরা কারা ইনশাআল্লাহ আমরাই জান্নাতি ইনশাআল্লাহ জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমরা জান্নাতি যাব না কারা যাবে আমরাই যাব অত মনে করার কিছু নেই আমরাই যাব ইনশাআল্লাহ যাক জান্নাতিরা জান্নাতে যাবে আল্লাহ জান্নাত বাসীদের হয়ে একজন ব্যক্তি আল্লাহর কাছে কথাবার্তা বলবেন তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন দামাদে নবী দামাদে মুস্তাফা শেরে খোদা হযরতে হায়দারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতবাসীদের যত কথাবার্তা যা প্রয়োজন আল্লাহর সঙ্গে বলার আপনি কোর্টে গেলে হাকিমের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন ঠিক না আহার আহকামুল হাকিমিন আল্লাহর সঙ্গে কথা বলা হবে ওই দিন ওই দায়িত্ব পালন করবেন হযরতে আলী মুর্তজা বলুন না জোরে সুবহানাল্লাহ কোটি কোটি জান্নাতবাসীর হয়ে যিনি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবেন তিনি হবেন আমাদের নবীর জামাতা হযরতে আলী মুর্তজা শেরে খোদা বলুন আরেকবার জোরে মারহাবা জোরে বলেন তো মারহাবা এই দোয়া কালাম পাল্টে দেন জি যাই বাহু জান্নাতীরা আল্লাহর কাছে দাবি করবেন আল্লাহ শুনেছি নবী দাউদ আলাইহিস সালামকে আপনি খুব এলহান দান করেছিলেন আমরা তোনাকে চোখে দেখেনি এলহান শুনেনি আমরা কি শুনেছি আপনারা শুনেছেন কেউ তো জান্নাতের আল্লাহকে বলবেন আল্লাহ শুনেছি তো আজকে জান্নাতে তো আপনার নবী দাউদ আলাইহিস সালাম আছে যদি আল্লাহ আপনি নবী দাউদ আলাইহিস সালামকে একটু আমাদের মাঝে এনে একটু কোরআন পড়িয়ে শোনাতেন আমাদের জানটা ঠান্ডা হয়ে যেত আমরা একটু শুনতে চাই আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে ডাকলেন ও নবী দাউদ ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদে ইয়া দাউদ আল্লাহ পাক বলেন হে নবী দাউদ ইন্না জাআলনাকা নিশ্চয় আমি আপনাকে বানিয়েছি ফিল আরদে জমিনের জন্য খলিফাতান খলিফা করে প্রতিনিধি করে পাঠিয়েছি জান্নাত আল্লাহ পাক নবী দাউদকে ডাকবেন ও নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে চলে আসেন একটা দরবার হবে মেম্বার হবে চলে আসে জি আল্লাহ বলেন না আজকে জান্নাতীরা দাবি করেছে তোমাকে অনেকে দেখেনি এলহাম তো শোনেনি
একটু আমার কোরআন পড়িয়ে শোনাও আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জান্নাতে কোরআন পাক তেলাওয়াত করবেন بسم الله الرحمن الرحيم إن المتقين إن المتقين في مقام وعيون يلبسون يلبسون من سندس وإستبراق متقابلين আমার আল্লাহওয়ালা বাবাজিরা আল্লাহ পাকের নবী হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কোরআন পাক থেকে এতটুকু অংশ তেলাওয়াত করবেন আল্লাহর কসম নবী আমার বলেছেন বাবারা নবী দাউদ আলাইহিস সালামের এলহান শুনে আল্লাহ জান্নাতীরা বছর কি বছর ইহা থাকে ৪০ বছর কোন রেওয়ায়েত বলেছে ৭০ বছর আল্লাহ জান্নাতীরা খুশিতে বাগে বাগ হয়ে আনন্দ করতে করতে ৭০টা বছর কাটিয়ে দেবেন কি শুনলাম কি শুনলাম সত্যি বড় এলহান আল্লাহ পাক নবী দাউদকে দান করেছেন জান্নাতীরা আনন্দে তারা দেওয়ানা হয়ে মাস্তানা হয়ে ঘুরতে ঘুরতে ৭০টা বছর কাটিয়ে দেবে এই বসো আপনাদের অসুবিধা হচ্ছে না তো এই আপনাদের হাতে সময় আছে তো নাকি আছে তো নাকি জুড়িছি যখন একটু বলি নাকি আপনার অসুবিধা তো ও দেখবেন দাউদ আলাইহিস সালামের জবান শুনে খুশি আল্লাহ পাক এবার জান্নাতীদের নিজে বলবেন ও জান্নাতীরা তোমরা নবী দাউদের জবান থেকে আমার কোরআন শুনে খুশিতে তো দেওয়া না তোমরা আমার নবীর জবান থেকে শুনবে না জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে ডাকবেন আয় আমার প্রিয়া হাবিব এবার আপনি আমার জান্নাতীদের ঘরে আমার কোরআনটা তেলাওয়াত করে শোনান আমার বলার উদ্দেশ্য কি বলুন তো সমস্ত নবীদের মধ্যে যে গুণ আমার হুজুরের মধ্যে সেই গুণ থেকে আরো অধিক আমার ওয়াজ নবী ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমার হুজুর আমার হুজুর নবী দাউদের এলহান বেশি সুন্দর না আমার হুজুরের এটাই বলার উদ্দেশ্য আমার পেয়ারা ভাই আল্লাহ পাক বলবেন নবী দাউদ আমার কোরআন প্রতিষ্ঠিতর জন্য ওহদের ময়দানে দান দান শহীদ করেনি বদরের ময়দানে জিহাদে অংশ নেয়নি এই কোরআন প্রতিষ্ঠিত করতে নবী দাউদ আলাইহিস সালাম হিজরত করেনি বুঝছেন না কথা আমার পেয়ারা হাবিব আমার কোরআন শরীফ পাককে প্রতিষ্ঠিত করার জন্য পাক দিন ইসলাম ইন্না দিনা ইনদাল্লাহি ইসলাম 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 সুবহানাল্লাহ বলেন এই ইসলামকে অনুনাজ্জাল মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমার কোরআনকে প্রতিষ্ঠিত করতে আয় আমার পেয়ারা হাবিব আপনি বদরে ওহদে খাইবারে খন্দকে এমনি করে আপনি শরীক হয়েছেন দান দান শহীদ করেছেন হিজরত করেছেন আপনি কিনা করেছেন সে আবু তালেবে অবস্থান করেছেন আপনি না খেয়ে দিন কাটিয়েছেন লুকিয়ে লুকিয়ে বেরিয়েছেন কত কষ্ট উঠিয়েছেন তায়েফের পাথর খেয়েছেন আয় আমার পেয়ারা হাবিব এটা নবী দাউদ করেনি আপনি করেছিলেন অতএব আপনি একটু আসুন আমার জান্নাতীদের আমার কোরআনটা একটু তেলাওয়াত করে শোনা হযরত নবী আমার রাসূলুল্লাহ একটা কুরসি দেয়া হবে হুজুর কুরসিতে অবস্থান করবেন বলুন জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন শরীফ পাকে ১১৪টা সূরা আছে ভাই তন্মধ্যে একটা সূরাকে কোরআন পাকের দিল বলা হয় কলিজা কলব সেই সূরাটার নাম কি ভাই সূরা
সুরা ইয়াসিন আমার আল্লাহওয়ালা বাবাজিরা আমার আপনার নবী দীন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা কুরসিতে বসে গিয়ে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করবেন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম إنك لمن المرسلين আমার পেয়ারা ভাইরা নবী আমার সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করতে যখন শুরু করবেন আল্লাহ জান্নাতীরা এমন খুশিতে বাগে বাগ হয়ে যাবেন এমন দিওয়ানা হয়ে যাবেন ও আমার মুসলমান ভাইরা নবী দাউদের জবান থেকে জান্নাতীরা কোরআন পাক শুনে 70 বছর আনন্দ করতে পারে আল্লাহর কসম আমার রাসূলুল্লাহর জবান থেকে আমরা যখন কোরআনটা শুনব আল্লাহ নবী ফরমাচ্ছেন বাবারা একাদ দিন নয় একাদ মাস নয় একাদ বছর নয় 70,000 বছর তারা আনন্দ করতে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি শুনলাম আল্লাহ আপনাকে কি ইলহাম দিয়েছেন আল্লাহ 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 জান্নাতীরা 70,000 বছর আমার রাসূলুল্লাহর জবান থেকে সূরা ইয়াসিন শরীফ শুনে খুশিতে বাগে বাগ হয়ে যাবে এতো বড় নড়বড়ে মনে হচ্ছে হ্যাঁ আমি বুঝিনি না কেন রোজ তো এই কাজ করি হ্যাঁ আমি বুঝিনি না কেন এই ছেলেগুলো এরা মনে করছে সব হয়ে গেছে পাগলা খবর রাখো না আবার কি হয় কি হয় হ্যাঁ কবে লকডাউন পেলে কবে কি হয় ঠিক দিনকাল খুব ভালো যাচ্ছে না ভালো করে লাগো আল্লাহ আল্লাহ রাসূল মুখে হয়ে যাই আল্লাহ খালি কোনো চিন্তা নেই যাদের মাওলা আছে তাদের কিছু চিন্তা জিসকা রা ভাই উসকা কাই টেনশন নেই আগে বাড়েন মেরা সাথ মেরা মাওলা ভি মওজুদ হ্যায় বলুন না জোরে সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা رہ گیا رس میں آ جا روح بلالی نہ رہی رہ گیا رس میں آ جا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی اللهم صل على سيدنا وعلى آل سيدنا نعرہ تکبیر آٹو جورے والے نعرہ تکبیر عید میلاد النبی عید میلاد النبی سیرات النبی المحفل نعرہ تکبیر চলেন দুটো কথা বলি অস্ত শুরুই হইল এ আমার দিকে হলো যখন আটটুকুনি শুনলেন এসে যখন গেল এসব কথা আসে না হুজুরের জবান থেকে শুনে আল্লাহ জান্নাতীরা হাজার হাজার বছর খুশিতে বাগে বাগ হয়ে যাবে বলুন না জেরা সুবহানাল্লাহ আমার পেয়ারা আমার ওই সময় আল্লাহ পাক বলবেন ও আমার জান্নাতীরা তোমরা নবী দাউদের জবান থেকে শুনেছো আমার হাবিবের জবান থেকে শুনেছো ও আমার জান্নাতীরা আমি আল্লাহ পাক হলাম দাতা আমি আল্লাহ ইলহামকে দান করেছি
আমি হলাম সরষ্টা তোমরা কি আমার জবান থেকে একটু শুনবে না আল্লাহ কত না সুন্দর হয় ও মুসলমান ভাইরা আমার বাবাজির আমার মনে রেখে দেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদের ঘরে জান্নাতীদের ঘরে কোরআন পাকের একটা সূরা আছে যে সূরাটাকে কোরআন পাকের অলংকার বলা হয় গহনা গহনা যে মেয়েকে যত গয়না সাজাবেন তত সুন্দর লাগবে কোরআন পাকের অলংকার গহনা কোন সূরা সূরায়ে সূরায়ে আর রহমান গো রহমান সূরায়ে রহমান জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় কোরআন পাকের সূরা রহমান শরীফ তেলাওয়াত করতে লাগবেন তবে হ্যাঁ আল্লাহ একটা আলিফ শব্দ বেশি ব্যবহার করবেন আল্লাহ পাক ওই দিন ওই সময় তেলাওয়াত করবেন আনার রহমানুর রহিম আর রহমান আল্লামাল কোরআন আরো জোরে বলেন خلق الإنسان علمه البيان الله باك جنتي را الله جبان مبارك تكي قدرتي جبان تكي جكون أمرا جنتي را সূরা রহমান শরীফটা শোনা হবে ও আমার পেয়ারা ভাইরা আল্লাহ জান্নাতীদের এমন দিওয়ানা হয়ে যাবে অবস্থাটা এমন দিওয়ানা হালাত হয়ে যাবে এমন তারা মস্তানা হয়ে যাবে আল্লাহ জান্নাতি বান্দা বান্দিরা নিজেরা নিজেদের ঘরে ভুলে গিয়ে শুধু একটাই কথা বলবে তড়পাতে লাগবে আল্লাহ কি শুনলাম আল্লাহ আপনি কি শোনালেন কি শোনালেন আল্লাহ আপনি কি শোনালেন আল্লাহ আপনি কি শোনালেন ও রব্বুল আলামিন আল্লাহ কি সুর শুনলাম যাক যাক ভাই আমার মুক্তাসার উপসংগটা আপনারা জ্ঞানী মানুষ আমার আলোচ্য বিষয় ছিল সমস্ত নবীদের মধ্যে যে গুণ একা আমার হুজুরের মধ্যে সেই গুণ সহ আরো অধিক গুণ অধিক গুণের অধিকারী ছিলেন আমার রাসূলুল্লাহ বলুন না জোরে সুবহানাল্লাহ চলেন আল্লাহ পাক আমার হুজুরকে দুনিয়ায় পাঠাবে আচ্ছা এখানে যে আজকে ওয়াজ হবে তা আপনারা জানতেন আমাদের আগে সেলিম সাহেব ছিলেন তার আগে আক্তার সাহেব ছিলেন জানতেন তো ইউনুস সাহেব আসবে এবং নজরুল আসবে জানতেন আপনারা ও তাহলে একটা মিলাদ হবে হ্যাঁ সামান্য বিরিয়ানি নাকি বিরিয়ানি গোশ আছে ঘর পড়বে আল্লাহ জানে গোশ পড়বে না আলু পড়বে আল্লাহ জানে তাই এই খবর তাই সবাই রাখে হ্যাঁ আর যেখানে বিশ্ব নবী দিন দুনিয়ার বাদশা নবী কামলিওয়ালা দুনিয়ায় আসবেন এক জগতের জগতের মানুষ কি তা জানবে না আমার পেয়ারা ভাইরা তামাম নবীদের ঘরে আল্লাহ দুটো করে দায়িত্ব দিয়েছিলেন আদম সফিউল্লাহ থেকে নিয়ে ও আমার নবী গণেরা পয়গম্বর গণেরা তোমরা দুনিয়ার জমিনে যাবে আমার ওহদানিয়াতের দাওয়াত কালমা লা ইলাহা বলেন বলেন ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহওয়ালা বাবাজিরা আল্লাহ পাক বলেন ও আমার নবীগণেরা পয়গম্বরগণেরা আমি ছেটে কেটে সংক্ষেপ সংক্ষেপ বলে যাচ্ছি তোমরা দুনিয়ার জমিনে গিয়ে আমার ওহদানিয়াতের দাওয়াত ইসলামের দাওয়াত শরীয়তের দাওয়াত আমার একত্ববাদের দাওয়াত দেবে লা শরীকের দাওয়াত দেবে আমার ওহদানিয়াতের দাওয়াত দেবে আর আমার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলা কয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী শোনাবে 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 উনি আসছেন উনি আসছেন উনি আসছেন ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা ওনার আসমানি নাম হবে আহমাদ ওনার দুনিয়াবী নাম হবে মুহাম্মাদ অমবাশ্বেরাম বে রাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমাদ
আসমানি নাম হবে আহমদ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল দুনিয়ার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে দেশে জন্মগ্রহণ করবে ওই দেশটা মরুভূমির দেশ হবে উনি যে দেশে হিজরত করবেন ওই দেশে খরমা গাছের সংখ্যা বেশি হবে ওনার দুই কাদের বিসকানে মাসকানে মোহরে নবুয়াত থাকবে উনি সাদাকার মাল নেবেন না উনি ক্ষমা দয়া মায়ার আধার হয়ে জন্ম নেবেন উনি বদলা নিতে আসবেন না উনি প্রতিশোধ নিতে আসবেন না লাস্তা আলাইহিম বে মুসাইতি আমি কোরআন পাক বলছি নাকি ডাকেন হাসান ডাকেন লাস্তা আলাইহিম বে মুসাইতি উনাকে আল্লাহ পাক বলছেন বান্দা আল্লাহ পাক বলছেন বান্দা তোদের নবীকে আমি দারোগা করে পাঠাই না প্রতিশোধ লেনেওয়ালা করে বদলা লেনেওয়ালা করে পাঠাই না বরং ক্ষমার আদার করে রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলেন রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি তামাম নবীরা বলতে লাগলেন উনি আসছেন উনি আসছেন উনি যে দেশে জন্ম নেবেন দেশটা মরুভূমির দেশ হবে যে দেশে হিজরত করবেন খরমা গাছের সংখ্যা বেশি হবে সুবহানাল্লাহ বলেন সংকেত এক কথায় এ টু জেড সমস্ত ঘটনা তামাম নবীগণেরা আমার নবীর শানে নিজ নিজ উম্মাত উম্মাতিদের মাঝে বর্ণনা দিতে লাগলেন তামাম নবীগণ আল্লাহ বললেন ও আমার নবীগণেরা পয়গম্বর গণেরা আমার ওহদানিয়াতের দাওয়াত দেবে আর আমার হাবিবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভবিষ্যৎ বাণী শোনাবে